প্রথমে ভালো লাগছে, ম্যাচ জিততে পেরেছি। আমার মনে হয় দুইটা ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আনলাকি ছিলাম লাস্ট ম্যাচটা জিততে পারি নাই, বাট দুটো ম্যাচই যেরকম আমরা সবাই টিম হিসেবে খেলতে পেরেছি খুবই খুশি। আর আমার ব্যাটিং নিয়ে হ্যাঁ, বিপিএলটা ভালো জানি, বাট চেষ্টা করছি, এখনও করছি ব্যাটিংয়ে যে ল্যাকিংসটা ছিল ওটা নিয়ে কাজ করার। আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, চেষ্টা করবো সামনে এটা কন্টিনিউ করার। আমি আমার একটু ব্যাটিং নিয়ে কাজ করছিলাম, কী নিয়ে কাজ করছিলাম এটা বলতে চাই না, টেকনিক্যাল বিষয়, বাট ওই কাজ করাতে যে আজকে ওটার জন্য সাকসেস পেয়েছি এরকম কিছু না। অনেকদিন থেকে একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি, আস্তে আস্তে বেটার হচ্ছে, আরও ইম্প্রুভের জায়গা আছে। ভাই এত কুড়ি সংখ্যান কেমনে দেখেন আপনারা, মানে 11 ম্যাচ পরে করলাম, 50 করাটা ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যে টিমের জন্য আমি যে রানটা করছি ওটা কতটুকু ইফেক্টিভ, সো করতে পেরেছি, খুবই ভালো লাগছে। সব থেকে ভালো লেগেছে যে খেলাটা শেষ করতে পেরেছি, সো চেষ্টা করবো সামনে এটা কন্টিনিউ করার।